আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো দর্শক শ্রোতা এমআর বিডিটি নিউজে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দর্শক আমার ডান দিকে এই নায়কটিকে কে কে চিনেন একটু কমেন্ট বক্সে জানান তো ম্যাক্সিমাম সবাই যারা ছোটবেলা থেকে মুভি দেখেন তারাই আসলে এই নায়কটিকে চিনবেন তো আমি বলে দিচ্ছি এ হলো আমাদের নায়ক জসীম তো দর্শক আমার বায়ে এই ব্যক্তিটাকে কে কে চিনেন একটু কমেন্ট বক্সে জানান তো আমার মনে হয় অনেকে এই ব্যক্তিটাকে আজ প্রথম দেখছেন আমার মতো আপনারাও আজ প্রথম এই ব্যক্তিটাকে দেখছেন কিন্তু ইনি কোনো অংশে নায়ক জসিমের থেকে কম যায় না কেন যায় না পুরো ভিডিও জুড়ে রয়েছে সেটাই বিস্তারিত তো দর্শক আমরা ছোটবেলা থেকে দেখে আসি যে নায়ক জসিম প্রতিটা ছবিতে এত প্রথম অংশে এত কষ্ট করে কিন্তু শেষ পর্যায়ে দেখে সে একটা লটারি জিতে সে কোটিপতি হয়ে যায় কিন্তু আমরা ওইটা পর্দার ভেতরে দেখে আসছি কিন্তু বাস্তবে জসিমের মতো এমন নায়ক আমরা আজকে প্রথম দেখলাম সে আর কেউ নয় সে হলো আমাদের নোয়াখালীর সন্তান রাইফ হোল সে এক দুই কোটি টাকা না একশো কোটি টাকার লটারি জিতেছে ভাবতে পারছেন কত বড় ভাগ্য এই ভাইটি রাইফুল ভাই সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলছি এই রাইফুল ভাই এর বাসা হলো নোয়াখালী জেলায় তার বাবা মা নাই তার বসত বাড়িও নাই সে শ্বশুর বাড়িতে থাকে তার স্ত্রী ঈশ্বাদ জাহান দুই বছর আগে বিয়ে করছে তাদের একটা মেয়ের সন্তান আছে আর রাইফুলরা মূলত চার ভাই চার ভাইয়ের মধ্যে সে হলো তৃতীয় আর তার বড় ভাই স্থানীয় নোয়াখালী একটা হোটেলে ম্যানেজারগিরি করে আর তার মেজো ভাই মোয়াজিন হিসেবে আছে একটা মসজিদে আর তার ছোট ভাই আর সে এখন প্রবাসেই আছে তো রাইফুল দীর্ঘ এগারো বছর ধরে প্রবাসে আছে সে বর্তমান সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বাসিন্দা সে সেখানে ড্রাইভারই কাজ করে তো সে গত দশের ডিসেম্বর বি টিকিটের দুশো আটচল্লিশ সিরিজের একটি টিকিট কেটেছিল তো সেটাই আজকে আপনার ড্র হয়েছে এবং সেই রিজাল্টে সে তিন কোটি দেড়হাম মূল্যের লটারি জিতেছে যেটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে অলমোস্ট একশো পাঁচ কোটি টাকা তো দর্শক সে একানা তার সাথে আরও তার বিশ বন্ধু মিলে এই টিকিটটা কেটছিল পাঁচশো দেড়হামে তো এই টাকাটা বিশজন ভাগাভাগি করবে এটাই এখন যেটা সর্বশেষ জানতে পারছি তো দর্শক সে যে এই কোটি টাকা পেল তাহলে তার পরিবারের অনুভূতি ঠিকই তো তার স্ত্রী মারফতে যেটা জানতে পারলাম যে তার যেহেতু বসত নাই সে দেশে এসে একটি বসত করবে এটাই তার ফার্স্ট লক্ষ্য হবে আর সে যেহেতু এত কোটি টাকা হয়েছে সে আর বিদেশ থাকবে না দেশে এসে কিছু একটা করবে এটাই যত সম্ভব জানতে পারছি তো দর্শক এখন আমার একটি প্রশ্ন হলো প্রশ্নটি হলো যে এই একশো পাঁচ কোটি টাকা আমাদের দেশে আনতে তার কত টাকা খরচ হবে একটু কমেন্ট বক্সে জানান আমাদের দেশে যে অবস্থা এখন জানি না সে একশো পাঁচ কোটি আনতে তার কত খরচ হয় আর আমাদের দেশে যেভাবে বিভিন্ন পার্টি নেতারা আছে অলমোস্ট তার বাড়িতে কিন্তু অনেক পাতি নেতারাই হানা দিচ্ছে এখন না জানি তার কপালে কি আছে তো অনেকে অনেকে এই পোস্টটা যখন হয়েছিল তখন ওই কমেন্ট সেকশনে বলছিল যে তার এই দেশে না এসে ওই দেশেই তার বউ ছেলে মেয়ে নিয়ে যাওয়া উচিত এটাই তারা বলছিল কেননা দেশে আসলে তার পাতি নেতাদের সে নজরে পড়বে সে ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক আপনাদের মতামতটা কি একটু কমেন্ট বক্সে জানান সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম